আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো ভিডিওটিতে অনেকেই ক্লিক করেছেন, তার কারণ রয়েছে অনেক কিছুই। আমি তারপরে বলে দিচ্ছি যে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আরব আমিরাতের এমপ্লয়মেন্ট ভিসা, সরাসরি কাজের ভিসা, সরাসরি কোম্পানির ভিসা। অনেকেই বলছেন যে কোম্পানির ভিসা নাকি বের হচ্ছে, আমার কাছে জানতে চেয়েছেন কথাটা কতটুকু সত্য। আমি আপনাদেরকে বলেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে, আমি একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ বিস্তারিত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আসলে ভিসা বের হচ্ছে কিনা, এবং আপনাদেরকে সরাসরি ইমপ্রুভ প্রমাণ সহ আজকে আপনাদেরকে দেখাবো যে ভিসাও বের হচ্ছে এবং আমি নিজেও ভিসা পেয়েছি বা দেখেছি, ঠিক আছে। তার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে। ডিসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো করে নেবেন। এবং একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমার, সবাই জানেন, এটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কথা হচ্ছে প্রথমেই যে বলবো এটা যে ভিজিট ভিসা নাকি বের হচ্ছে না। এখন যদি আপনাদেরকে বলি যে কাজের ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, প্রথমে আপনাদেরকে একটা স্ক্রিনশট আমি দেখাতে চাই। স্ক্রিনশট দেখানোর আগে একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে যে আপনারা জানেন সেই 2012 সাল থেকে কিন্তু বাংলাদেশে যে সরাসরি কাজের ভিসা এটা কিন্তু বন্ধ রয়েছে, আপনারা সবাই সেটা জানেন। তো মাঝখানে অনেক রকমের ভিসা, আপনার ভিজিট ভিসা বের করে সেই ভিসায় গিয়ে এমপ্লয়মেন্ট ভিসা মানুষ করেছিল। তো অনেকে কিন্তু, আমি কিন্তু আরও অনেক আগে থেকে আপনাদেরকে বলেছিলাম যে আরব আমিরাতে একটা সুযোগ দিবে, আপনার অবশ্যই সরাসরি কাজের ভিসা খোলার একটা সুযোগ দেবে এবং সরাসরি কাজের ভিসা বের হবে একটা সুযোগ দেবে অবশ্যই। তবে এই, এবং এটাও বলেছিলাম আগের একটা ভিডিওতে, ভিসা অলরেডি বের হচ্ছে। তো এবং শেষ পর্যন্ত আমি নিজে, আমার এক ফ্রেন্ড রয়েছে, তার টাইপিস্ট রয়েছে, তার সাথে আমি কথা বলেছি, যোগাযোগ করেছি, সে নিজে ভিসা বের করেছে। আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সে ভিসাটা প্রবেশন হচ্ছে ক্লিনার, এবং সেটা সরাসরি একটা কোম্পানির নামে কিন্তু ভিসাটা বের হয়েছে, যেহেতু ভিজিট ভিসা না, সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা না শুধু, আরও এরকম অনেক বিষয় আমি দেখেছি, আমি, আমার কাছে অনেকেই পাঠিয়েছেন ভিসাগুলো, আমি দেখেছি বের হচ্ছে। তো তার সাথে আমি পরবর্তীতে যোগাযোগ করেছিলাম যে ভিসা তো বের করেছে, অর্থাৎ সে কবে আসছে, তাকে কবে নিয়ে আসতেছো। সে বলেছে একটা কথা যে, সে একটা কথা বলেছে যে ভাই এখনও তাকে যে সরাসরি নিয়ে আসবো, এখনও নিয়ে আসছি না, ভিসা বের করেছি, সে এখনও আসছে না, তার কয়েকটা কারণ রয়েছে। তারা বলছে যে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো সমস্যা করবে কিনা, বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রবলেম করবে কিনা, কারণ বাংলাদেশে তো এই বিষয়টা এখন পর্যন্ত জানে না যে সরাসরি কোম্পানি থেকে ভিসা বের হচ্ছে, অনেক কিছুই। তো আমার এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আশা করছি ঊর্ধ্বত কর্মকর্তা অনেকেই আছেন যে বিষয়টা হয়তো জানেন না যে সরাসরি ভিসা বের হচ্ছে। এই যে ভিসাগুলো বের করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশটে, আমি দেখাচ্ছি যে ভিসাটা বের করা হয়েছে, সে ভিসা বের করে ফেলেছে কিন্তু সে সাহস করতে পারতেছে না যে লোকটাকে নিয়ে আসবে। কেন তব এই যে লোকটাকে বের, ভিসাটা বের করেছে, সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা, কাজের ভিসা সরাসরি বের করেছে, এখন তাকে যে নিয়ে আসবে দুবাইতে সেই সাহসটা সে করতে পারছে না। চিন্তা করে দেখেন কেন এই ভয়টা, কেন ভয়টা হচ্ছে যে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো সমস্যা করে কিনা। জানি না বাংলাদেশে, বাংলাদেশের বড় বড় কর্মকর্তা যারা আছেন, প্রবাসী মন্ত্রণালয় বা প্রবাসীর সাথে জড়িত যারা আছেন, তারা এই বিষয়টা জানেন কি না যে সরাসরি কাজের ভিসা বের হচ্ছে। যদি জানেন তাহলে একটু কুচখবর আপনারাও নিয়ে দেখেন যে ভিসা বের হচ্ছে, আর অনেকেই ভিসা বের করেছে কিন্তু এখন পর্যন্ত কাউকে নিচ্ছে না। হয়তো ইনশাল্লাহ এটা সপ্তাহখানিক বা 15 দিনের ভিতরে দেখবেন যে এটা কিন্তু সবাই জেনে যাবেন যে তারা যাচ্ছে, কিন্তু এই যে যার ভিসাটা কিন্তু আমার ভিসা না, আমার পরিচয়, তবে আমার, আমি যেখান থেকে, আমার যে কাজ করে টাইপিস্টি, সেই কাজ, সেই তার সেই ভিসাটা বের করেছে। ভিসাটা বের করার পর সে আমার কাছে এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে ভাই ভিসা বের হচ্ছে, যে দেখতেই পাচ্ছেন, কিন্তু তাকে এখনও নিয়ে আসা হচ্ছে না, যে নিয়ে আসবে সে ভয় পাচ্ছে। তাকে আমি বলেছিলাম যে আমাকে কয়েকটা কাজের ভিসা বের করে দাও, তখন সে আমাকে বলেছে আমি কাজের ভিসা বের করে দিতে পারবো আপনাকে, কিন্তু লুক নিয়ে আসার দায়িত্ব আমার না। সে আমাকে সরাসরি এই কথাটা বলে দিল। তো এটা হচ্ছে কথা, যে এটা হচ্ছে সব থেকে সর্বশেষ আপডেট। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই বিষয়টা হয়তো বাংলাদেশে এখন পর্যন্ত সবাই জানতে পারে নাই। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই বিষয়টা জানতে পারে। আর ভিসা যে বের হচ্ছে এটা 100% শিওর, এটা দুবাই থেকে বের করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিনার ভিসা লেখা আছে, প্রফেশন, কোম্পানির নাম সহ লেখা আছে। হয়তো অনেকে বলবেন হ্যাঁ এটা বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু ভিসাটা বর্তমানে বের হচ্ছে, এবার আবার অনেকে কিন্তু ছোটো ছোটো কোম্পানিতে কিন্তু এখন ভিসা বের করাটা কঠিন, তারপরেও কিন্তু বের করছে।
অনেকেই বের করছে। তো আপনারাও এই দেখতে পারেন, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যে কেন ভিসা বের হচ্ছে, কিন্তু কেন লোক যেতে পারবে না, এটার কারণ কি, এটা হচ্ছে কথা। আর এই যে লোকটা ভিসাটা বের করছে, সেও সাহস পাচ্ছে না, ঠিক আছে। ভিসা যখন বের করছে সে তো অবশ্যই যাবে, কারণ 2 মাসের ভিতর তাকে আরব আমিরাতে আসতেই হবে, হয়তো তার টাকাগুলো নষ্ট হয়ে যাবে, তার টাকাগুলো পানিতে চলে যাবে, তাই না? তো এটা হচ্ছে কথা। আর সেই লোকটা ইনশাল্লাহ আপনারাই আমার সাথে থাকেন ইনশাল্লাহ, নতুন কোনো আপডেট এবং যে লোকটা ভিসাটা বের করেছে সে যখন যাবে তখন তো আমি তথ্য পাবো, তখন আপনাদেরকে আমি জানাবো। আবার এখনই আপনারা এই খবর শুনে দালালের হাতে পড়ে যাবেন না, ঠিক আছে। যখন দেখবেন যে অহরহর মানুষ যাচ্ছে, আসা যাওয়া করছে, আপনারাও দেখতে পাচ্ছেন, তখন আপনারা টাকা লেনদেন করবেন বা কোনো কোম্পানির সাথে যোগাযোগ করবেন, তার আগে কিন্তু না, ঠিক আছে। তো অনেকেই জানতে চাচ্ছিলেন, আমি বলেছিলাম যে একটা ভিডিও আপনাদেরকে দেবো, জাস্ট আজকে এই ভিডিওটা দিলাম, আরও আপনারা কমেন্টস করবেন, কাল পরশু আরেকটা ভিডিও নিয়ে আসবো এই বিষয়টার উপর। আমি ইনশাল্লাহ যোগাযোগ রাখছি আরব আমিরাতে, সবার সাথে যোগাযোগ রাখছি, আমার 2 ভাই আছে, বোন জামাই আছে, আর অনেকেই আছে, তাদের সাথে যোগাযোগ রাখছি। তারপর যা যে টাইপিস্টে আমি আমার ভিসার কাজ করাই তার সাথে যোগাযোগ, ট্রাভেল সাথে যোগাযোগ রাখছি, সব জায়গাতেই যোগাযোগ আছে। তো এটা হচ্ছে কথা, প্রমাণসহ দেখিয়ে দিলাম ভিসা বের হচ্ছে। আরও কয়েকটা ভিসা আমার কাছে আছে, কিন্তু তার আমার ভিউয়ার্স, তার আমার সাবস্ক্রাইবাররা আছেন, অনেকেই ভিসা পাঠিয়েছেন, কিন্তু তারাও একই অবস্থায় আছেন। তো এই বিষয়টা কিন্তু জানি না কি কেন সমস্যাটা হচ্ছে বা কী কারণে এই লোকগুলো যেতে মানে ভয় পাচ্ছে লোকগুলোকে নিতে। অবশ্যই যাবে, হয়তো এটা বর্তমানে হয়তো যারা নতুন ভিসা, হয়তো আমার সম্ভবত এটা হতে পারে, আমি যতটুকু মনে করি যে যারা পুরাতন ভিসা এসেছিলেন আটকা পড়ে গিয়েছেন তাদেরকে নেওয়া হবে, তারপর হয়তো ভিজিট ভিসাদার এবং কাজের ভিসায় যারা যাবেন তাদেরকে হয়তো আস্তে আস্তে নেওয়া হবে। এই জন্য এই বিষয়টা এখন পর্যন্ত খোলামেলা করা হয়নি এবং অনেকেই বিষয়টা নিয়ে আলোচনা করেন, কিন্তু এটা সত্য যে ভিসা বের হচ্ছে। ওকে, তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ভালো থাকবেন, আজ পর্যন্তই। আল্লাহ।